বন্ধুরা, এই দেখো আজকে আমি তারাপীঠে এসেছি পুজো দিতে। এই দেখো আমার অংশু, আমার ছোটো ছেলেটা। এই দেখো তোমাদের দাদাভাই, এই দেখো তোমাদের দাদাভাইও ভিডিও বানাচ্ছে। আর এই যে মন্দিরের গেট, তারাপীঠের মন্দিরের গেট হচ্ছে এটা। আমি যাচ্ছি টুকটুক 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 করে, দেখাবে রামাকে দেখাবো। এই যে আমি চলে এসেছি, আমার দেখো তোমাদের দাদাভাই ফোনটা ধরেছে। আমি এখন ভিডিওটা নিয়ে আগাচ্ছি টুকটুক টুক করে। আর এই দেখো আমি আবার দাঁড়িয়ে পড়লাম। আবার এইরকমই মন্দির, ঠাকুরের সব ছবি আছে, সব মানে দোকান আছে দোকানে। আমি এবার ফুল নিয়ে নিলাম ঠাকুরের কাছ থেকে, সেই ঠাকুরের পুজোর জন্য পুজো দিতে যাব। আর এই দেখো ডালাটা নিয়ে এনেছি, অংশুর কাছেও ডালাটা দিয়ে দিয়েছি। আর তারপরে প্রচণ্ড ভিড়, লাইনে দাঁড়িয়ে আছি। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে পুজোতে দেবো, মন্দিরে কোনো পয়সা দিয়ে দেবো না, আমরা লাইনে দাঁড়িয়ে পুজোটা দেবো। এই যে আমি আবার একবার একটু বসে নিলাম, একটু দেখে নিলাম কেমন লাগছে। তারপরে আমি এই দেখো আবার লাইনে যাচ্ছি, প্রচণ্ড ভিড়, যে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আর তারপরে এই যে আমি এখন তো আবার মন্দিরের কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো। আমি দেখেছো কত ভিড়, প্রচণ্ড ভিড়। এই যে আমি মন্দির মানে গেটের কাছে চলে এসেছি, এবার একটু গেলেই আমি মন্দিরের কাছে খুশি। আমি এই দেখো আমাকে আবার আমি একবার দেখিয়ে নিলাম, দেখছো তোমাদের দাদাভাই গালে হাত দিয়ে দিয়েছে। মানে এতটা ভিড় না, মানে কি বলবো, প্রচণ্ড ভিড় মন্দিরে পুজো দিতে আসে। আর তার মধ্যে এই যে পেছন আর সামনে মানে একটা কাকুটা আছে, ওই কাকুতে ধাক্কা লেগেছে, আমি আমার চিপটা বের করে ফেলেছি লজ্জাতে। আর এই দেখেছো কত লাইন, আমরা অলরেডি মন্দিরের কাছে চলে এসেছি, দেখেছো তোমাদেরকে দেখো কতটা ইয়ে। যাই হোক, মন্দিরটা দেখালাম তোমাদেরকে, ঠাকুর দর্শনটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো, দেখাচ্ছি তোমাদেরকে, ঠাকুর দর্শনটাও করাবো। ঠিক আছে, আমি এখন করেছি, বন্ধুদেরকে না করালে হয়? বন্ধুদেরকে, বোনকে, ভাই বোনদেরকে তো দেখাতেই হবে অবশ্যই। এই দেখো আমি চলে এসেছি মন্দিরের ভেতরে, আর মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। আর এই দেখো তারামা ঠাকুর, সবাই নমস্কার করে নিলাম। এখন আমাদেরকে আমি দেখিয়ে দিলাম, মনটাও খুব সুন্দরভাবে মানে সত্যি মন ভরে মন্দিরটা দেখ, ঠাকুরটাকে ভালো করে দেখতেও পেরেছি। আর তোমাদেরকেও আমি চেষ্টা করেছি দেখানোর জন্য। আর আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, মানে চেষ্টা করেছি মন্দিরটা দেখানোর, ঠাকুরটাকে দেখানোর জন্য। তোমাদেরকে দেখিয়েও দিয়েছি লাইনে দাঁড়িয়ে থেকে, সে ভোর চারটে থেকে লাইনে দাঁড়িয়ে এখন বেড়ে গেছে বেলা দশটা, পুজো দিয়ে এখনও বেরোতে পারতাম না। এই এবার বেরোবো, আর একবার তোমাদেরকে তাও দেখিয়ে দিলাম ঠাকুরটা দেখে না।